ডিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই কুটগুলো যখন নোংরা হয়ে যায় তখন সাধারণত আমরা লন্ড্রিতে দিয়ে থাকি পরিষ্কার করানোর জন্য আর লন্ড্রিতে কিন্তু আমরা দিয়ে থাকি ঠিকই কিন্তু অনেকটা সময় আসলে লেগে যায় তো সেক্ষেত্রে আমরা বাসায় যদি এটাকে ড্রাই ওয়াশ করে নিতে পারি কোনো ধরনের কাছি ঝামেলা ছাড়া কোনো ধরনের পানি বা ডিটারজেন্টের ইউজ না করে যদি বাসায় ড্রাই ক্লিন করে নিতে পারে তাহলে কিন্তু কুটটাও আমাদের অনেক ভালো থাকে আর একটু সহজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি তো আজকে আমি দেখাবো আমি কিভাবে এই কুটগুলোকে ড্রাই ওয়াশ করে থাকি কোনো ধরনের সাবান বা ডিটারজেন্ট কিংবা পানি দিয়ে কাচাকাছি ঝামেলা ছাড়াই আর পাঁচ মিনিটে আমি এটা দেখিয়ে দেব আপনাদেরকে তো আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলেও কাজে আসবে এবং উপকারে আসবে তো প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আর পুরোটা প্রসেস দেখতে চাইলে কিন্তু অবশ্যই শেষ মুহূর্তটাও দেখতে হবে কারণ শেষ মুহূর্তটাও কিন্তু একটু ইম্পর্ট্যান্ট তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি আর এটা হচ্ছে হোয়াইট ভিনেগার তো আমি কিন্তু এই ভিনিগারটা খুব বেশি ব্যবহার করে থাকি আর এই ভিনিগারটা কিন্তু আপনাদের বাসায় সবারই থাকে আর এটা দিয়ে কিন্তু আমরা অনেক অনেক ধরনের কাজ আমরা করে থাকি আর বিশেষ করে ক্লিনের কাজটা কিন্তু খুব ভালো হয় তো এখানে যতটুকু পানি আমি নিয়েছি ঠিক ততটুকুই আমি ভিনিগার নিয়েছি এটা হচ্ছে একটা নেকড়া তো একদম সুতি একটা কাপড়ের টুকরো এটা নিয়ে নিলাম আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড়টা দিয়ে যাতে কোনো ধরনের রং উঠে না যদি রং উঠে যায় কাপড়ের তাহলে কিন্তু আমাদের কুটটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই কাপড়টা এমন একটা কালারে নিতে হবে যাতে করে কোনো ধরনের রঙ উঠবে না এবং কাপড়টাও একটু সফট টাইপের হয় তো এই যে আমি পানি আর ভিনিগারের যে মিশ্রণটা রেডি করেছি সেটাতে আমি চুপিয়ে একদম ভালো করে চিপে পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি তো এখন এই কাপড়টা দিয়ে আমি কুটটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি আর যে জায়গাটাতে একটু বেশি থাকে ময়লাটা লেগে থাকে তো সেই জায়গাটাতে একটু ভালো করে চেপে চেপে আমি ঘষে নিচ্ছি আর এইভাবে কিন্তু ঘষে নিলে কাপড়ের যে ময়লা ধুলোবালু পরে থাকে সবগুলোই কিন্তু উঠে যায় আর বিশেষ করে যে জায়গাটাতে একটু ধুলোবালু বা কোনো কাদাও যদি লেগে থাকে তাহলে সেটাও কিন্তু আমরা এটার সাহায্যে আমরা পরিষ্কার করে নিতে পারি আর খুব ভালো করে আমি ঘষে নিচ্ছি আর এইভাবে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয় আপনারা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আসলে পরিষ্কার হয় এভাবে আর কাপড়টা যে কাপড়টা দিয়ে আমরা পরিষ্কার করছি যে নেকড়াটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে বুঝে শুনে নেকড়াটা আপনারা চয়েস করবেন কারণ কোনো ধরনের যদি রং উঠে কাপড়টাতে কিংবা কোনো ধরনের সুতাও ঝরে যায় কিছু কাপড় আছে কিন্তু মানে সুতা জোরে যায় এই টাইপের যদি নেকড়াটা হয় তাহলে কিন্তু আবার কুটটাতে একটু প্রবলেম হবে কুটটাতে সুতা লেগে যাবে বা রঙ উঠে যাবে এই জন্য নেকড়াটা অবশ্যই বুঝে শুনে নিতে হবে নেকরা বলতে যে কাপড়ের টুকরা দিয়ে আমি ওয়াশ করছি আর এই যে হাতের অংশটাতে কিন্তু একটু ময়লা বেশি ধরে থাকে তো সে জায়গাটাকে ধরে ভালো করে গষতে হবে এই যে এভাবে আমি ঘষে নিচ্ছি একটু স্পট ছিল এখানে তো আমি জানি না আসলে দেখা যাচ্ছে কিনা কিসে যেন একটু দাগ ছিল তো এটাকে আমি ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কুরটাকে পরিষ্কার করছি এবং শেষ মুহূর্তে আমি কি করছি সেটাও আপনারা দেখতে থাকুন আর সেই ছোট্ট রিকোয়েস্ট সেই ছোট্ট কথাটা এখন আমি বলতে চাই আপনাদেরকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি প্রথমবার ভিজিট করতে আসেন আমার চ্যানেলটাতে বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে ছোটো একটা বেলাইকনের ছবি দেওয়া আছে ওইটাতে ক্লিক করে রেখে দেবেন তাহলে কিন্তু সবার আগে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে বা একটু হলেও ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন করলেই কিন্তু বুঝতে পারবেন এমনিতে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আসলে এইভাবে হবে কিনা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি রিকোয়েস্ট করতেছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন করে দেখবেন আর এইভাবে করলে কিন্তু আপনার কুটো অনেক দিন ভালো থাকবে আর বেশি পানি দিয়ে কাচি করলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যায় সেটা আমরা সবাই জানি আর লন্ড্রিতেও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে তো চাইলে কিন্তু আমরা দিতেও পারি না অনেক সময় দেখা যায় যে বাসায় এটা ওয়াশ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এভাবে যদি আমরা ড্রাই ওয়াশ করে নিই তাহলে কিন্তু কাপড়টা অনেক ভালো হয় এবং খুব তাড়াতাড়িও কাজটা আমরা করে নিতে পারি আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলে উপকারে আসে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তো এখন আমার কুরটাকে ঘষে ঘষে শেষ তো এ পর্যায়ে আমি যেহেতু এখানে ভিনিগার ব্যবহার করেছিস তো সেক্ষেত্রে কিন্তু একটা স্মেল আসতে থাকবে ভিনিগারের তো এজন্যই আমি একটা হ্যাঙ্গার করে একদম কুটটাকে নিয়ে চলে এসেছি ছাদে তো ছাদে এসে আমি কুটটাকে একটু শুকানোর জন্য দিয়ে দিলাম এক থেকে দু ঘন্টা সময় আমি কুটটাকে শুকিয়ে নেব তাহলে কিন্তু ভিনিগারের যে স্মেলটা ছিল সেটা থাকবে না আর যেহেতু হালকা একটু পানি আমি ব্যবহার করেছি এবং ভিনিগারটাও ব্যবহার করেছি তো সেটা শুকিয়ে একদম জকচকে হয়ে যাবে আর কুটটা কিন্তু একদম সুন্দর হয়ে যাবে আর ক্লিনও কিন্তু হয়েছে অনেক ভালো আকাশে কিন্তু অনেক সুন্দর সূর্যটাকে দেখা যাচ্ছে এবং একটা কাকপাকি খুব সুন্দর করে উড়াল দিচ্ছিলো তো একটু সময় আমি আসলে শ্যুট করে নিলাম আমার ভালো লাগছিল সেই মুহূর্তটা তো আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম তো আপনারা দেখতে থাকুন আর আমি বিদায় নিয়ে নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে আল্লাহ হাফিজ